ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুর্শিদাবাদের কান্দিতে শুট আউট, কংগ্রেস কর্মীর ছেলেকে লক্ষ্য করে গুলি, বাড়ির সামনে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল, গ্রেফতার এক, নিজের আগ্নেয়াস্ত্রের গুলি ছিটকেই আহত দাবি তৃণমূলের। ফের দক্ষিণ চব্বিশ পরগনায় অস্ত্র কারখানার হদিশ, জীবনতলা থানার মৌখালীর খুনখালি থেকে গ্রেফতার বাড়ির মালিক সহ দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরি সরঞ্জাম। খাবারের প্রলোভন দেখিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, থানায় অভিযোগ জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ, অভিযুক্ত পলাতক। খড়গপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ, উদ্ধার করল পুলিশ, আটক এক বিজেপি কর্মী, জবরদস্তি নয়, সর্বসমক্ষে যোগদান দাবি বিজেপির। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে ফের উত্তেজনা, ব্রাহ্মণী চৌকি ও শাকদল এলাকা থেকে উদ্ধার তাজা বোমা, দিনহাটা থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। দিন কয়েক ধরেই তৃণমূল বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত ভেটাগুড়ি, সেই রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। তোলা না পেয়ে বোমাবাজির অভিযোগ, মালদার ইংরেজ বাজারে সাদুল্লাপুরে দোকানের সামনে বোমাবাজি, ব্যবসায়ীর অভিযোগ সম্প্রতি স্থানীয় দুষ্কৃতীরা দোকান পিছু ৫,০০০ টাকা তোলা দাবি করে, দিতে অস্বীকার করাতেই এই ঘটনা বলে অনুমান, অভিযোগ দায়ের ইংরেজ বাজার থানায়। হুগলির ব্যাঞ্জেলে দশম শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু, বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার দেহ, শনিবার টিউশন পড়তে যাবে বলে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, ঘটনায় আহত আরও চার, ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়ঝোড়া দুর্লভপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের রহড়াবনি মোড়ে। ফের হাতির হানায় মৃত্যু এক মহিলার, ঘটনা গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের আগরবনি গ্রামে, মহিলা হঠাৎ দুটি হাতির সামনে চলে আসায় সুরে করে আছাড় মারে হাতি, ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালান চক্রের পর্দা ফাঁস, আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগান এলাকা থেকে উদ্ধার 15টি তক্ষক, গ্রেফতার 3 পাচারকারী, বন দপ্তর সূত্রে খবর, তক্ষকগুলি ভুটানে পাচার করার পরিকল্পনা ছিল। দীঘায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার, শনিবার জগন্নাথ ঘাটে সৈকতে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় শিশু, আজ ভোরে জগন্নাথ ঘাট থেকে 1.5 কিলোমিটার দূরে মেরিনা ঘাটের কাছ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খেলতে খেলতে সমুদ্রে নেমে তলিয়ে যায় শিশুটি। ভোররাতে শিলিগুড়ি জাংশন এলাকায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত 14টি দোকান, রাত 3:30 নাগাদ তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কাছে দোকানে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।